স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন রমা। চলুন শুরুতে দেখে নিই আজ কি থাকছে। বাংলাদেশে কমছে না করোনা ভাইরাস সংক্রমণ, স্বাস্থ্যবিধি মানতে মানুষের অনাগ্রহ, সরকারের পদক্ষেপ কতটা আছে? আপনি 17 কোটি জনগণকে সারা বছর ধরে ঝুঁকির মধ্যে রাখতে পারেন না। করোনা নিয়ন্ত্রণের যে একটা কৌশল, সেই কৌশলটা সরকার প্রথমেও নেয়নি, এখনো নাই সরকারের। সরকার কি তাহলে একরকম হাল ছেড়ে দিয়েছে? কথা বলবো স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আফম রুহুল হকের সঙ্গে। এবং ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক শান্তি চুক্তি নিয়ে কেন এত আলোচনা? বাংলাদেশে গেল 2.5 মাস ধরে করোনা ভাইরাসের সংক্রমণ 20-25% মধ্যে ওঠানামা করছে। শুরুর দিকে সরকার সংক্রমণ কমাতে বেশ কিছু উদ্যোগ নিলেও গত কয়েক সপ্তাহে তেমন কিছু আর দেখা যাচ্ছে না। এলাকাভিত্তিক লকডাউনের মতো কার্যক্রমও স্থবির হয়ে আছে। এ সময়ের মধ্যেই সরকারের আরও কিছু সিদ্ধান্তের ফলে সংক্রমণ মোকাবেলায় সরকার যথেষ্ট সক্রিয় কিনা সে প্রশ্ন উঠছে। আবার সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে আগের মতো আগ্রহ নেই, কিন্তু এখানেও সরকারের কোনো নজরদারি নেই। ফলে প্রশ্ন উঠছে, সরকার কি তাহলে সংক্রমণ মোকাবেলায় একরকম হাল ছেড়ে দিয়েছে? ঢাকার মিরপুর সড়ক, সড়কের পাশে শখানেক শ্রমিক অপেক্ষায় কাজের সন্ধানে। নারী কিংবা পুরুষ প্রায় সকলেই বসে আছেন গাদাগাদি করে, মাস্কের কোনো বালাই নেই, নিজেদের মধ্যে ন্যূনতম দূরত্বও নেই। এ নিয়ে প্রশ্ন করতেই উত্তর এলো, জীবনই যখন চলে না তখন এসব স্বাস্থ্যবিধি নিয়ে ভাববার সময় কোথায়? আমাদের কোনো ভয় নাই, আমাদের ভয় নাই কি কারণে? আমাদের পেটে খিদ দেয়া, জ্বর মহলে তো মৃত্যু আছেই, তার করোনার ভয় করি নে বাবা, চাই যে এত কষ্ট করে বাঁচতে থাকি তো মরি যাওয়া অনেক শান্তি। আমরা দুদিন মনোরণ একটা, কেউ ঠান্ডা থাকতো, কেউ কেউ সর্দি থাকতো, জ্বর থাকতো, তো দূরাদূরি থাকতাম, তো সবাই মনোরণ আমরা ভালা, এ কারণে আমরা কাছাকাছি বইতাই। কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের থেকে এবার নজর ফেরাই মূল সড়কে। সেখানে অবশ্য যানবাহনের বেশ ভিড়। বলা যায় ঢাকার প্রায় সবগুলো সড়কেই বিভিন্ন ধরনের গণপরিবহনের চাপ বেড়েছে। অনেক গণপরিবহন প্রতি 2 সিটে একজন করে যাত্রী নিলেও এর বিপরীত চিত্রও আছে। গাদাগাদি করে যাত্রী তোলা, 2 সিটেই যাত্রী বসানো, এমনকি দাঁড়ানো যাত্রীও দেখা যায় কোনো কোনো বাসে। এছাড়া সাধারণ মানুষের অনেকের মধ্যেও স্বাস্থ্যবিধি না মেনে চলার প্রবণতা দেখা গেল। একজনও বেশি নেন, এক সিটে একজন যাত্রী নিয়েছি। আসলে বাস্তবতা কি, মানুষকে তো কর্মসংস্থানে যেতেই হবে, এটাই হলো মূল পয়েন্ট। কিন্তু তাদের আসলে কোনো দোষ নাই, আমাদের প্রয়োজনে আমরা যাচ্ছি, আমরাই মানতেছি না সেটা। কিন্তু মানুষের মধ্যে এই যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করার প্রবণতা, সেখানে ব্যক্তিগত অসচেতনতার সঙ্গে সঙ্গে সরকারি উদ্যোগ না থাকারও দায় দেখছেন এই বিশেষজ্ঞ। WHO দুটো কথাই বলেছে শুরু থেকে, যে আমাদের টেস্ট, ট্রেসিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন, যেটা মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। বাংলাদেশে যেটি হয়েছে, আপনারা যখন গার্মেন্টস খুলে দিয়েছে, অফিস আদালত খুলছে, গণপরিবহন খুলেছে, আগের মতো আগে যেটি মেনটেন করা হতো এখন একদমই মেনটেন হচ্ছে না। যদি এমন হতো যে আপনার ধরেন যেটা মোবাইল কোড হচ্ছে বা এরকম, মানে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশিং থাকছে যে আপনার কে পড়ছে কে পড়ছে না, এটাকে যদি সেরকম কন্ট্রোল করা হবে, মনিটর করা হতো, তাহলে হয়তো বা মানুষ কিছুটা বাধ্য হতো। বাংলাদেশে গেল মে মাসে করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকলেও জুন ও জুলাই মাসে সংক্রমণের হার অনেকটা একই রকম, কিন্তু সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুজাহিরুল হক অবশ্য সংক্রমণের তথ্য নিয়েই প্রশ্ন তুলছেন। এইটা আমাদের মতে সঠিক চিত্র না, কারণ আমরা যখনই দেখছি যে টেস্টের সংখ্যা বাড়ছে, তখন আমরা দেখছি শনাক্তকরণের সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশ হলো সংক্রমণ বাড়ার একটি দেশ। সুতরাং কোন অবস্থায় আছি আমরা, আমাকে কিন্তু এটা ভাবতে হবে এবং সিরিয়াসলি ভাবতে হবে। আপনি 17 কোটি জনগণকে সারা বছর ধরে ঝুঁকির মধ্যে রাখতে পারেন না। তো আমরা মনে করি যে করোনা নিয়ন্ত্রণের যে একটা কৌশল, সেই কৌশলটা সরকার প্রথমেও নেয়নি, এখনো নাই সরকারের। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সংক্রমণ ঠেকাতে প্রথম যে সামগ্রিক উদ্যোগ, সেটা ছিল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা। ঢিলেঢালা সে ছুটি মে মাসের শেষে উঠিয়ে নেওয়া হলেও পরবর্তীকালে এলাকাভিত্তিক লকডাউনের কথা বলা হয়। বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে সেটা করা হলেও এই পরিকল্পনা নিয়েও এখন আর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এরই মধ্যে টেস্টের উপর ফি আরোপ করা হয়েছে,
টেস্ট, ট্রেসিং, আইসোলেশন সেভাবে নেই, করোনার বুলেটিন বন্ধ হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, সরকার কি তাহলে সংক্রমণ মোকাবেলায় একরকম হাল ছেড়ে দিয়েছে, নাকি সব কিছু নিয়ন্ত্রণে আছে বলেই গুরুত্বহীন হয়ে পড়ছে এসব কাজ? জানতে চাইলে টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অবশ্য ভিন্ন মতই দিচ্ছেন। বিষয়টা এরকম না, সরকার হাল ছেড়ে দেবে কেন? সরকারের হাল ধরে রাখার জন্য তো আমাদেরকে রাখা হয়েছে, তো আমরা হাল ধরেই আছি। কিন্তু কথা হচ্ছে যে মানুষকে তো আসলে আটকে রাখা যাচ্ছে না। আমরা এখন এই মানানোটার জন্যে সচেতনতা বাড়ানো ছাড়া আমি মনে করি না যে খুব বেশি আইন আরোপ করে মানুষকে এটা মানানো যাবে। হ্যাঁ, একদম সামগ্রিক ভাবে চারদিকে একসাথে গুছিয়ে হয়তো কাজটা হচ্ছে না, কিন্তু করছে, কাজ হচ্ছে না তা না, আমি বলবো হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কাজ হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সেই কাজের প্রতিফলন দেখা যাচ্ছে না। এর মধ্যেই শুক্রবার স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য, ভ্যাকসিন আসার আগেই বাংলাদেশ থেকে করোনা ভাইরাস চলে যেতে পারে, সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষজ্ঞরা যেমন এই মন্তব্যের বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে সেটা নাকচ করে দিচ্ছেন, তেমনি মন্ত্রণালয় আসলে কতটা গুরুত্ব দিয়ে করোনা ভাইরাস মোকাবেলা করছে সেই প্রশ্নও উঠছে। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। মহামারী মোকাবেলায় পদক্ষেপ নিয়ে আপনিও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে কিংবা টুইটারে @BBCBanglay। অনুষ্ঠানে যোগ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আফামর রুহুল হক। মিস্টার হক, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো এই যে মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তি যখন মানে বিজ্ঞান ভিত্তিক নয়, অবৈজ্ঞানিক এক ধরনের মন্তব্য করেন, মানে যার কোনো বৈজ্ঞানিক মানে ভিত্তি নেই, এবং সেই সঙ্গে নজরদারি নেই, পদক্ষেপ যেগুলো নেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে সমন্বয় নেই, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে যে তাহলে কি সরকার হাল ছেড়ে দিয়েছে, এবং কতটা আসলে গুরুত্ব সহকারে সরকার এই পরিস্থিতিটাকে দেখছে? ধন্যবাদ বিবিসি বাংলাকে। প্রথমে আমি আমাদের সহকারে বাঙালি এবং তার পরিবার তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলব। আমি মনে করি যে সরকার দিয়েছে বলে না, এবং মনে হয় আপনারা শুনেছেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন যে মাস্ক করা যায় এবং সেটিকে তদারকি করা যায়, সেটি বাড়াতে আপনার আইন অনুযায়ী করতে হবে। তো সেই দিকে আমি মনে করি সরকার কোনো রকমের ছাড় দিচ্ছে না। তবে এবং এখানে তো নজরদারি যে হচ্ছে না সেটি তো মানবেন, একেবারেই নজরদারি আমরা দেখছি না, এমনকি বিশেষজ্ঞরাও বলছেন যে এখানে নজরদারি দরকার ছিল। যেমন ধরুন সাধারণ মানুষের হয়তো গুরুত্বটা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছেন না, তারা বেরিয়ে গেছেন, কিন্তু তাই বলে সরকারও কি আসলে শিথিল করে দেবে সবকিছু? সরকারের তো তখন দায়িত্ব থাকে যে সাধারণ মানুষকে মনে করিয়ে দেয়া যে পরিস্থিতির গুরুত্বটা কতখানি, সেটি কতটা হচ্ছে? এই জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সবাই তিনি বলেছেন যে আমাদের এই প্রক্রিয়াকে মানার প্রক্রিয়া করে শক্ত করা যায় এবং মানুষকে কি করে সচেতন করা যায় এই দিতে হবে। যে কথা বলেছেন সত্যি, তারা ঠিক মানছেন, তারা জানেন না যে ওই যেমন ছিল যে আমরা যদি পড়বো না হবে না দরকার এরকম মনে হয় একটি সেকশনগুলো রাখ, কিন্তু সেই জায়গাটা বেরিয়ে আসতে হলে এই আইন মানার ব্যাপারটা অনেকদিন থেকে বলে আসছে, চিকিৎসকরা অনেকদিন থেকে বলে আসছে সেটি আমরা করা যদি করতে পারি তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। সবাই জানে যে মাস্ক যদি সবাই পরে, যদি মাস্ক পরে তাহলে সংক্রমণ কিন্তু অনেকটা 95-96% তুমি একটি কাজই করলে, হাত ধোয়া এবং দূরত্ব তো আছে সেই জায়গাটাতেই, সেটি তো আসলে হচ্ছে না। এখন শুরু থেকেই দেখা গেছে যে এই করোনা মহামারী মোকাবেলার ক্ষেত্রে সরকারের যে এক ধরনের কৌশল, সেই কৌশলের ক্ষেত্রে নানা ধরনের ঘাটতির বিষয়টি আলোচিত হয়েছে। টেস্ট,
ট্রেসিং এবং সেখানে আইসোলেশন, এগুলো কোনোভাবেই কিন্তু সন্তোষজনক পর্যায়ে আমরা করতে পারিনি। তো সেখানে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেখানে সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী, কারণ আমরা দেখছি যে টেস্ট যখন বেশি হয় তখন সংক্রমণ আক্রান্তের সংখ্যাও দেখা যায় বাড়তি, তার মানে হচ্ছে এখনো সংক্রমণ কমছে না। তো বাংলাদেশের পরিস্থিতি কি, মানে সরকার কি মনে করে এটা কি নিয়ন্ত্রণে আছে? আমি ডেফিনেটলি মনে করি যে মনে করে টোটাল নিয়ন্ত্রণ আছে তা আমি মনে করি না। যেমন নিয়ন্ত্রণে নেই, অতটা নিয়ন্ত্রণের বাইরে আছে। ডক্টর মজাজ বলছিল যে আমরা একটা ফেল করছি, আমাদের টেস্টগুলো বাড়ানোর প্রক্রিয়া, আমাদের অনেক জায়গায় টেস্ট করার ব্যবস্থা হয়েছে কিন্তু আমারও টেস্ট বাড়াতে পারছি না। র্যাপিড টেস্ট করার কথাবার্তা অনেকদিন শোনা যাচ্ছে, এটি সুতরাং কি না মাস্ক পেলে টেস্ট না করতে পারলে কিন্তু আসলে তো সংক্রমিত তা আমরা বলছি না। প্রথম থেকেই জানি যে সিমটমলেস মানে রোগী যাদের বুঝতেই পারেন না এবং তারা কতজন বুঝতে পারছেন, যেটা আমাদের এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে যে মৃত্যুর হার অনেকটা কম, সেটির জন্য অনেকটা স্থিতিশীলতা আমাদের অনেকের মধ্যে আছে যে আমার তো আসলে থাকছে যার বাড়িতে হচ্ছে ডেথ হচ্ছে তারা বুঝছেন। কিন্তু একই সঙ্গে দেখুন মৃত্যুর হার কম, কিন্তু কথা হচ্ছে যে উপসর্গহীন ভাবে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছেন যাদের ভেতরে করোনা ভাইরাসের সংক্রমণ আছে কিন্তু উপসর্গ নেই, এটিও কিন্তু তথ্য এসেছে। তো সেখানে তার মানে এবং সেই জায়গাটা থেকে এখন সোশ্যাল ডিস্টেন্সিং, যেটি সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা, এগুলোর ওপরে যদি আমরা নজরদারিটা বাড়াতে না পারি, এগুলো যদি মেনে চলা না যায়, স্বাস্থ্যবিধি না মেনে চললে তো একটা ভয়াবহ পরিস্থিতি সামনে আসতে পারে, সেটি কিভাবে মোকাবেলা করবে সরকার? আমার 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 ধারণা, আমি অনেকদিন থেকে বলে আসছি সোশ্যাল ডিস্টেন্সিং খুব ইফেক্টিভ হচ্ছে না, কিন্তু আমরা করতে পারি মাস্ক যদি আমরা করতে পারি, আমরা জানি যে কাপড় দিয়ে মাস্ক তৈরি করা যায়, লেসে বারবার ধুয়ে ব্যবহার করা যায়, কিন্তু সেটিকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি একেবারে খুব শক্তভাবে, তাহলে কিন্তু আমাদের আক্রান্ত সংখ্যা অনেকটা কমে যাবে। আপনি সংসদীয় কমিটির সদস্য, আপনারা কি সুপারিশ করছেন, আপনারা কি সুপারিশ করছেন যে এই নজরদারিগুলো বাড়ানো এবং এখানে কঠোর হওয়া? আমরা অবশ্যই সুপারিশ করব, আনফরচুনেটলি আমাদের মিটিং নেই, কিন্তু আমরা অবশ্যই সুপারিশ করব এবং আমাদের যে স্পেশালাইজড কমিটি আছে তারা করছে, কিন্তু আমরা সুপারিশ করলেও যেটা মাননীয় প্রধানমন্ত্রী করছেন যেটি করতে হবে, কিন্তু করার জায়গায় যে আমরা ফেল করছি, সেই সেই ডিটারমিনেশন এবং সেই ওয়ে আউট কি করে সেটি করাতে পারবো, যে আমরা মাস্ক পরাতে পারবো, বাইরে বের হলে মাস্ক পরতে হবে, এই জায়গাটাই আমাদের এখন বুদ্ধিবৃত্ত করা দরকার। কি করে সকলকে মাস্ক পরতে পারি, সামাজিক দূরত্ব কতটুকু মেনটেন করতে পারবে আমি জানি না, তবে মাস্ক যদি আমি পরাতে পারি বিকজ মনে করি রিডিউস ইনফেকশন, আমি মনে করি সবথেকে ভালো বলে মনে করি। আমার মনে হয় সকলকে এইদিকেই নজর দেওয়ার প্রয়োজন, আর এর সাথে হাত ধোয়া, সামাজিক দূরত্ব, যদি অসুস্থ হয় তাহলে রিপোর্ট করা এবং টেস্ট করা। আমাদের এখন তো টেস্ট সংখ্যা করা যায়, বেশিক্ষণ ওয়েট করতে আমাদের 17টি জায়গায় করা সম্ভব হচ্ছে এবং চিকিৎসা দপ্তর আমাদের হাসপাতালে ঠিকানা খালি, সুতরাং অনেক দপ্তর উন্নতি হয়েছে সময়ের চাইতো, তো পাবলিক অনেকটা অ্যাভেল করতে চাচ্ছে না, তো এটিও সব সঠিক নয়। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহের সঙ্গে কথা বলার জন্য। মাত্র কয়েকদিন আগেই তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের শান্তি চুক্তি স্বাক্ষরের যে ঘোষণা এসেছে তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। কয়েকটি আরব দেশ একে স্বাগত জানালেও ইরান, তুরস্কের মতো দেশগুলো তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ফিলিস্তিনি ইস্যুর সমাধান ছাড়াই হঠাৎ করে আরব আমিরাত কেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী হলো তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেন বিষয়টি নিয়ে এত আলোচনা? এতে করে ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনাকর সম্পর্কের উপরই বা কি প্রভাব পড়বে? The Arab Emirates, where they agreed to finalize a historical peace agreement
আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর নিয়ে গেল বৃহস্পতিবার ট্রাম্পের এই ঘোষণা অনেকটা বিস্ময় হয়েই আসে আন্তর্জাতিক রাজনীতিতে। কোনোরকম পূর্বাভাস ছাড়াই দুই দেশের আচমকাই সম্পর্ক স্থাপনের পর আরব আমিরাত বলছে এর ফলে ফিলিস্তিনে ইসরায়েলের ভূমি অধিগ্রহণ বন্ধ হবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে যাবে। কিন্তু যে দেশটিকে নিয়ে ইসরায়েলের সঙ্গে আরব এবং মুসলিম দেশগুলোর বৈরী সম্পর্ক, সেই ফিলিস্তিন একে বর্ণনা করছে বিশ্বাসঘাতকতা হিসেবে। ইসরায়েলের সঙ্গে আরব দেশ তো বটেই, প্রথম মুসলিম দেশ হিসেবেই 1979 সালে শান্তি চুক্তি স্বাক্ষর করে মিশর। এর 15 বছর পর 1994 সালে একই পথ ধরেছিল জর্ডান। তবে সেই দুটি চুক্তির সঙ্গে আরব আমিরাতের চুক্তির মধ্যে প্রেক্ষাপট সহ বেশ কিছু পার্থক্য চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। 1967-তে ইসরায়েল এবং প্রতিবেশী আরব দেশগুলোর সাথে যে যুদ্ধ হয়েছিল 6 দিনের যুদ্ধ, তাতে মিশর অনেক জায়গা হারিয়েছিল সাইনাই উপত্যকায়। সেই জায়গাটা ফেরত পাওয়ার জন্য তারা ইসরায়েলের সাথে সেই চুক্তিতে যায়। ইজিপ্ট এবং জর্ডান এরা কিন্তু ইসরায়েলের সাথে একই বর্ডার শেয়ার করে, যেটা UAE করে না। এটা একটা বিরাট পার্থক্য। UAE-র সাথে ইসরায়েলের কোনো সরাসরি যোগাযোগ নেই। তবে চুক্তির ফলে ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে টেলিযোগাযোগ স্থাপন করেছে আরব আমিরাত। সম্মত হয়েছে বিনিয়োগ, পর্যটন, সরাসরি ফ্লাইট, নিরাপত্তা, পরিবেশ, তথ্য প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণা সহযোগিতায়। দেখা যাচ্ছে এই চুক্তি ব্যাপক বিস্তৃত, কিন্তু যতটা না ফিলিস্তিনে শান্তি স্থাপন, তার চেয়ে এই চুক্তির মাধ্যমে আরব আমিরাত বা UAE অর্জন করছে ইসরায়েল এবং আমেরিকার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা। কিন্তু নিজ সীমান্ত থেকে দূরের একটি দেশের সঙ্গে চুক্তি করে ইসরায়েল ঠিক কী অর্জন করতে যাচ্ছে? প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আপনারা জানেন যে উনি খুব একটা অসুবিধাজনক অবস্থানে এখন আছেন। তিনি কোর্টে তার কেস চলছে, রায় হয়েছে, সেসব জায়গা থেকে উনি হয়তো বেরিয়ে আসার জন্য একটা নতুন চুক্তি করলেন। কিন্তু ইসরায়েলেরও এখানে আসলে এই চুক্তি করার কোনো অর্থ হয় না, কোনো যুক্তিসঙ্গত কিছু হয় না। কারণ অ্যাট দি এন্ড অব দ্য ডে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে এমন একটা পর, প্যালেস্টাইনকে বিশেষ করে, দুটো স্টেটের সলিউশন আসতে হবে, এবং সেখানে UAE কোনো UAE-র অবস্থানে কিছু আসে যায় না। তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আরব আমিরাতের আরেকটি অভিন্ন স্বার্থ আছে, সেটি হচ্ছে ইরানের প্রভাব মোকাবেলা। সীমান্তবর্তী দুই দেশ মিশর এবং জর্ডানের সঙ্গে শান্তি চুক্তি থাকলেও সিরিয়া এবং লেবাননের সঙ্গে বৈরী সম্পর্ক আছে ইসরায়েলের। এই দুটি দেশে নিজ সমর্থনপুষ্ট বাহিনী তৈরি করে ইসরায়েল থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও ইরান ইসরায়েল সীমান্তে তার পরোক্ষ উপস্থিতি নিশ্চিত করেছে। কিন্তু এখন ইরানের কাছের দেশ আরব আমিরাতে দূতাবাস স্থাপনের মাধ্যমে কূটনৈতিক এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে ইসরায়েল। তবে এই শান্তি চুক্তিকে ঘিরে এখনই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির বড় ধরনের অবনতির সুযোগ দেখছেন না এই বিশ্লেষক? একটি বাড়তি মাত্রা যোগ করলো বটে, কিন্তু পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার এই মুহূর্তে কোনো আশঙ্কা আছে বলে আমার মনে হয় না। কারণ আগামীতে মাত্র 2 মাস পরে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন আছে। সেই নির্বাচনের পরে দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কি নীতি হয় ইরানের প্রতি, একটু সফট হয় কিনা, একটু নরম হয় কিনা, এইসবের উপর নির্ভর করবে ভবিষ্যতে কি হবে। ইরান ইতিমধ্যে আরব আমিরাত ইসরায়েল চুক্তিকে বিপজ্জনক এবং বোকামি হিসেবে উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে, তুরস্ক আছে সমালোচনায়। তবে মিশর ও জর্ডান একে স্বাগত জানিয়েছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক রাখা সৌদি সহ অন্যান্য আরব দেশগুলো আছে একরকম নীরব ভূমিকায়, যদিও দেশগুলোর নাগরিকদের মধ্যে এই চুক্তি নিয়ে সুস্পষ্ট ক্ষোভ দেখা যাচ্ছে। তাফসীর বাবু, বিবিসি বাংলা, ঢাকা। এবারে বিবিসি বাংলার ফেসবুক পেজ থেকে আপনাদের মতামত জানবো। এখানে মহামারী মোকাবেলায় পদক্ষেপ প্রসঙ্গে আপনারা নানা মন্তব্য করেছেন। যেমন আল রাহাত বলছেন, প্রশাসনের তেমন দৃশ্যমান পদক্ষেপ নেই যাতে মানুষ একটু সচেতন হয়। SH মানিক বলছেন, বাংলাদেশের অবস্থা হলো যেমন খুশি তেমন চলো। মোস্তাফা জামানি বলছেন, জীবন ও জীবিকার তাগিদে ঘরে বসে থাকা সম্ভব না, বাইরে যেতে হবে, সাবধান থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির কে কী নিয়ে আসছে তা নিয়ে এখন বৈশ্বিক রাজনীতিতে চলছে আলোচনা। জেনে নেওয়া যাক নীতিগতভাবে কতটা আলাদা ট্রাম্প পেন্স এবং বাইডেন হ্যারিসের দল, আর অভিবাসন সহ অন্যান্য বিষয় বিবেচনায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদেরই বা কোন দল পছন্দ?
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের দৌড়ে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন মুখোমুখি হতে যাচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে মিস্টার ট্রাম্পের সাথে মাইক পেন্স আর মিস্টার বাইডেনের সাথে কামালা হ্যারিস। এই দুই পক্ষের নীতিগত তফাত বুঝতে হলে এই দুই দলের মূলনীতি বোঝা প্রয়োজন। ডেমোক্রেটিক পার্টি রাষ্ট্রীয় হস্তক্ষেপ, সার্বজনীন স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী মূল্যের শিক্ষা, সামাজিক কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ নীতি এমন দিকগুলোয় বিশ্বাসী। অন্যদিকে রিপাবলিকানদের নীতিতে সীমিত সরকারি নিয়ন্ত্রণ, কম কর হার, মুক্তবাজার পুঁজিবাদ, বন্দুকের অধিকার, অভিবাসন ও গর্ভপাতের মতো ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ এমন দিকগুলো উল্লেখযোগ্য। দলের প্রার্থীরাও এমন চিন্তাধারার প্রচার করে থাকেন। আসন্ন নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির উল্লেখযোগ্য দিক হল দেশীয় অর্থনীতি শক্তিশালী করে তোলা এবং নাগরিকদের ট্যাক্সের বোঝা কমানো। এজন্য বহির্বিশ্বে বিভিন্ন সংগঠনে অর্থ দিতে আগ্রহী নন তিনি। জলবায়ু পরিবর্তনের দিকেও কোনো নজর নেই তার। অন্যদিকে জো বাইডেনের প্রস্তাব অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা, স্বাস্থ্য ও শিক্ষা খাত সবার জন্য সহজলভ্য করা। তার উদ্দেশ্য শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো, পরিবেশবান্ধব পরিকল্পনা বা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, বহির্বিশ্বে অর্থ দিয়ে আন্তর্জাতিক প্রভাব রাখা, বর্ণ, নারী পুরুষ বা অর্থনৈতিক বৈষম্য কমানো, এছাড়া করোনা ভাইরাস নিয়ে ভিন্ন নীতি অবলম্বন করার পরিকল্পনাও রয়েছে মিস্টার বাইডেনের। অভিবাসী ইস্যুতে মিস্টার ট্রাম্পকে বেশ কঠোর হিসেবে দেখা হয়, যা সমালোচনা করেন মিস্টার বাইডেন। মিস্টার ট্রাম্পের নেওয়া অভিবাসন বিরোধী নীতির পরিবর্তন করতেও আগ্রহ দেখান তিনি। ট্রাম্পের পলিসিগুলো আমার ভালো লাগে না, কারণ ট্রাম্পের পলিসিগুলো সবসময় কাজ করে ধনী ধনী মানুষদের জন্য, আমাদের সাধারণ মানুষদের জন্য না। অপরদিকে জো বাইডেন বা ডেমোক্রেট পার্টি সবসময় চিন্তা করে সাধারণ মানুষের কথা। ট্রাম্পের পরে আসলে বিশ্বের অনেক খারাপ একটা দিক আসবে। সে যে ট্রেন্ডটা দিয়ে গেল যে কিভাবে চুরি করা যায়, কিভাবে মিথ্যা কথা বলা যায়, আমি 12 বছরের ট্যাক্স দেখাইনি, আমি প্রেসিডেন্টের জন্য দাঁড়িয়েছি, আর তারপর হিলারিকে বলছে দেখো আমি কিরকম স্মার্ট, আমি ট্যাক্স দেইনি, এই যে কথাগুলো, এটা কিন্তু খুব এফেক্ট করে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। এখন দেখেন ট্রাম্পের, উনি এখন তখন পর্যন্ত যা যা বলেছেন যে যা যা করবেন সবকিছু ডেলিভার করা হয়েছে। উনি বলছিলেন যে আমি আমার জবস আমেরিকাতে ব্যাক করবো, আমেরিকাতে কোম্পানি গুলো ব্যাক করতেছে। উনি বলছিলেন যে আমি বর্ডার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করবো, বর্ডার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। বাইডেনের যে ট্যাক্স স্ট্র্যাটেজিটা, ট্যাক্স বার্ডেনটা যেতে হবে আপনি অলমোস্ট $3 trillion, ওইটার মিনিংটা হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমেরিকাতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ট্যাক্স ইনক্রিজ করবে, ইনকাম ট্যাক্স রেট হাই হবে। তার মানে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনি আমি ওই টাকাটা পে করতেছি অন্যদের। ও হয়তো মুখে বলে, এ হয়তো মুখে বলে না, সেম, নো ডিফারেন্স। আমি কোনো ডিফারেন্স খুঁজে পাইনি, একজন মাইনরিটির জন্য, একজন হোয়াইটের জন্য, রিচের জন্য, বাট দেয়ার ইজ নো ডিফারেন্স। মিস্টার ট্রাম্পের কাজে ব্যবসায়িক চিন্তাধারা প্রকাশ পায়, তবে তার সীমাবদ্ধতার জায়গা হলো তার বেফাঁস কথাবার্তা। আর মিস্টার বাইডেন অভিজ্ঞ রাজনীতিবিদ হলেও তার সীমাবদ্ধতা বয়স বেশি হওয়া, যেটা অনেকের কাছেই একটা বিবেচ্য বিষয়। এরই সঙ্গে অনুষ্ঠানের শেষে চলে এলাম। সবসময় বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন myprobaho@bbc.co.uk এই ঠিকানায়, কিংবা ফেসবুক মেসেঞ্জারে আর youtube.com/c/bbcbangla সাবস্ক্রাইব করে দেখতে পারেন বিবিসি প্রবাহের সবগুলো পর্ব। শহরাঞ্চলে সব বাড়িতে কৃষিকাজের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় এই কাজে বাসার ছাদকে সাফল্যের সঙ্গে ব্যবহার করছেন অনেকেই। এবার থাকছে আপনাদের পাঠানো ছাদ বাগানের কিছু চিত্র, তবে তার আগে আমি শারমিন রমা বিদায় নিচ্ছি। দেখা হবে বৃহস্পতিবার বিবিসি প্রবাহের পরবর্তী পর্বে। ভালো থাকবেন।